প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সন্ধ্যা। মতিউদ্দিন স্যার আবার হাজির তোমাদের সামনে। এবার আমাদের আজকের টপিকস প্রিপারেশন ফর দ্য পিএস এক্সামিনেশন টাইম শিডিউল নোট থ্রি, আমি যে দিয়েছি নোটটা, কোশ্চেন নাম্বার 11 থেকে টাইম শিডিউল। এক নম্বর দিয়ে শুরু করছি। এক নম্বর বলছে যে আই এম শিহাব, আই রিড ইন ক্লাস ফাইভ, ইন দ্য আফটারনুন বিকেলবেলায় আই ইউজুয়ালি গো টু ফিল্ড অ্যাট ড্যাশ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। তুমি বিকেলবেলায় খেলতে যাবে, এই সময়টা অবশ্যই হইতে হবে চারটা বা পাঁচটা, চারটা দিলে হবে, সাড়ে চারটা দিলে হবে, ওকে। এরপরে আই রিটার্ন হোম, খেলা শেষে তুমি বাড়ি ফিরে আসো ঠিক মাগরিবের আগে, মাগরিবের সাড়ে ছয়টা, হ্যাঁ খেলে দিতে পারে ছয়টা, আগে পরে প্রায় বিশ মিনিট সমস্যা নেই, দাও ছয়টা। দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফ্রেশ, সিট অন মাই ডেস্ক টু স্টাডি। তারপরে পড়াশোনা করতে বসি, অ্যারাউন্ড মানে মধ্যে, কোন সময়ের মধ্যে বসো, তাহলে ছয়টা আসছে ঠিক মাগরিবের পরে, আজান হয়ে গেল সিক্স আধা ঘন্টার মধ্যে, ছয়টা তিরিশ। অ্যাট ড্যাশ আই টেক মাই সাপার আর ডিনার, তারপরে তুমি রাতে খাবার খাবে কয়টায়, দশটা বা সাড়ে দশটা, দিলে দশটা, সাড়ে দশটা দিলে সমস্যা নাই, টাইম কম বেশি হতেই পারে, একটু আধা ঘন্টা প্রবলেম না। টেক মাই সাপার অ্যান্ড আফটার দ্যাট, তারপরে আই গো টু বেড, তারপরে তুমি ঘুমাতে যাও কয়টায়, সাড়ে দশটায় এগারোটায়, তোমার ইচ্ছা। দুই নম্বরে চলে আসে এবার, স্টাডি ইজ দ্য ফার্স্ট থিংস অফ এ স্টুডেন্ট, মানে থিংস হতে পারে, স্টাডি ইজ দ্য ফার্স্ট ডিউটি, এটা হবে ডিউটি অফ এ স্টুডেন্ট, ডে না ডিউটি হবে, স্টাডি ইজ দ্য ফার্স্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, পড়াশোনা প্রথম দায়িত্ব। আই মেইনলি সিট টু স্টাডি আফটার ইভিনিং, বলতে আমি সাধারণত করতে বসি সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে মাগরিবের পরে, আই স্টার্ট অ্যাট মনে করে দেবে সাতটায় পড়তে বসি, সাড়ে ছটায় দিলে সমস্যা নাই, অ্যান্ড কন্টিনিউ আপ টু, এবং এই পড়া চালিয়ে যায় মিনিমাম দুই ঘন্টা চালাও, তাহলে সাতটায় বসে সাতটা থেকে নয়টা, সাড়ে ছয়টা দিলে সাড়ে আটটা পর্যন্ত, দেন আই টেক মাই ডিনার, তুমি ডিনার খাও, সেটা হতে পারে নয়টায় বা সাড়ে নয়টায় দিয়ে দিলে, আই এগেন সিট টু স্টাডি, ডিনার খাওয়ার আধা ঘন্টা রেস্ট হবে, আবার পড়তে বসলাম দশটায়, হুম, আই গো টু বেড, দশটায় পড়তে বসে আর এক ঘন্টা পড়বে মিনিমাম, তারপরে তুমি এগারোটায় ঘুমাইতে গেলে, হয়ে গেল এটা। এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ নলেজ, খুবই গুরুত্বপূর্ণ টাইম শিডিউলের তিন নম্বর হচ্ছে, হেয়ার ইজ এ টিভি শিডিউল অফ টক শো প্রোগ্রাম, টিভিতে একটা টক শো প্রোগ্রাম এখানে দেওয়া আছে, যেখানে তোমার বাবা মা এই প্রোগ্রামটা দেখে, টক শো প্রোগ্রাম অফ ন্যাশনাল প্রবলেম, জাতীয় সমস্যা অ্যান্ড ডিপেন্ডেন্সের প্রতিকার, কী বিষয়ে, এটা হচ্ছে নিয়মিত রোড অ্যাক্সিডেন্ট বিষয়ে টক শো হয়, লোডশেডিং বিষয় হয়, প্রাইস হাইক দ্রব্যমূল্যের দাম বিষয় হয়, ট্রাফিক জ্যাম বিষয় হয়, অ্যাসিড থ্রোয়িং মানে অ্যাসিড নিক্ষেপ বিষয় হয়, হোয়েন যেটা ইউর প্যারেন্ট মানে তোমার বাবা মা ওয়াজ দিস প্রোগ্রাম, এটা দেখে এই প্রোগ্রামগুলো, বুঝলে, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট অফ দ্য উইক, স্যাটারডে হল ফার্স্ট, এখানে খেয়াল করো ফার্স্ট ডে স্যাটারডে, সেকেন্ড ডে কি সানডে, এখানে থার্ড ডে নাই, ফোর্থ ডে কি তাহলে, ফোর্থ ডে টুইসডে, ফিফথ ডে কি ওয়েডনেসডে, সিক্স ডে নাই, তাহলে সেভেন ডে কি অবশ্যই ফ্রাইডে, তাই না, তাহলে তোমাকে সাদায় লিখতে হবে, এখানে থেকে শুরু ইউর প্যারেন্টস, তাহলে ইউর থাকলে মাই, তাহলে তুমি এখানে কি বার স্যাটারডে, তাহলে অন স্যাটারডে, অন স্যাটারডে যদি প্রথমে দাও তাহলে কমা দিতে হবে, এটা যদি শীতে দেখো সলিউশনের শেষে দেওয়া আছে, শেষে দিলে কমা দরকার নাই, সো প্রথমে দিলেই বেস্ট, অন স্যাটারডে মাই প্যারেন্টস, মাই প্যারেন্টস ওয়াজ কি দেখে টক শো অন কি বিষয়ে ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট, ফুল স্টপ, অন সানডে, অন সানডে মাই প্যারেন্ট, মাই প্যারেন্টস বারবার দেওয়া দরকার না, দে দিবে, তাহলে অন সানডে দে ওয়াচ টক শো, দে ওয়াচ টক শো অন ফ্রিকুয়েন্ট লোড শেডিং, অন টুইসডে দে ওয়াচ টক শো অন প্রাইস হাইক্স, ফুল স্টপ হয়ে গেল, অন ওয়েডনেসডে দে ওয়াচ টক শো অন ট্রাফিক জ্যাম, ফুল স্টপ, অন ফ্রাইডে দে ওয়াচ টক শো অন অ্যাসিড থ্রোয়িং, ফুল স্টপ, এই তো সুন্দর করে এইভাবে সাজিয়ে লিখতে পারে, অন স্যাটারডে এই বারগুলো, অন স্যাটারডে সানডে এগুলো যদি প্রথমে দাও তাহলে একবারে কমা মাস্ট, আর যদি শেষে দাও সলিউশনে দেওয়া আছে শেষে দিলে কমা দিতে হবে না, তুমি যে কোনো একটা ফরম্যাট মেনটেন করতে পারো, এভাবে আমাদের টাইম শিডিউল এক থেকে তিনটে হয়ে গেল, আমি পড়ালাম শীতটা বের করে খুব ভালো করে রিভাইজ করো, আমরা নিয়মিত ক্লাস হবে প্রতিদিন, আশা করি ক্লাস বুঝতে পারবে এবং আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এই ছুটির মধ্যে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস।